জাতীয় ক্রীড়া পরিষদের অযত্ন আর অবহেলায় বেহাল দশা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। অপরিচ্ছন্ন পরিবেশের সঙ্গে বসার অনুপযোগী হয়ে পড়েছে স্টেডিয়ামের প্রায় সবগুলো গ্যালারির চেয়ার, যেখানে দর্শকদের জন্য সুযোগ সুবিধার কথা চিন্তা করা পুরোপুরি অবাস্তব। তবে সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রশাসক দায় চাপিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের ওপর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেস বক্স আর ভিআইপিদের সবচেয়ে কাছের গ্যালারির চিত্র এটি। গ্যালারির অন্য কোথাও দর্শক না থাকলেও ফুটবল ফেডারেশন ও ক্লাবের কর্মকর্তারাই সাধারণত ব্যবহার করেন এই অংশটি, যার প্রতিটি আসনই এমনভাবে ভেঙেছে যেখানে বসার কোনো উপায় নেই কারো। অথচ 23 জানুয়ারি এই স্টেডিয়ামই এএফসি কাপে মালদ্বীপের টিসিএস স্পোর্টিং ও বাংলাদেশের সাইফ স্পোর্টিং মুখোমুখি হবে। শুধু এই অংশই না, প্রতিটি গ্যালারির এমন দশা। শুধু গ্যালারি ভাঙা বলে কথা না, নোংরা আবর্জনায় বসার উপযোগিতাও হারিয়েছে। অথচ জাতীয় ক্রীড়া পরিষদের নাকের ডগায় স্টেডিয়ামটি দেখভালের জন্য একজন প্রশাসককে নিয়োগ দেওয়া আছে, যিনি এটি নিয়মিত ঘুরে দেখেন বলে জানালো সম্ভবত তার চোখে পড়ে না বলেই মনে হয়। আমাদের কিছুটা এখন সুইপারের সমস্যা আছে, অপ্রতুল সুইপার আছে, তো আমি 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 দেখে আপনি যেহেতু দেখেছেন বলেছেন, আমি দেখে দেখে আমি সবগুলি খুব তাড়াতাড়ি করে ফেলবো। ওইটা চেয়ার দেখবেন আপনি, এত ভাঙা চেয়ার যে ওই ভাঙা চেয়ারের জন্য ওই পরিষ্কার ঝাড়ু দেওয়া যায় না, চেয়ারে ফাঁকে ফাঁকে ঢুকে থাকে, ইয়ে থাকে, বলা দেখি থাকে, এবং ওখানে তো খুব একটা বসাও হয় না। 2011 সালের ক্রিকেট বিশ্বকাপের সময় পুরো স্টেডিয়ামটি সংস্কার করলো, বিভিন্ন ছোট ছোট কাজও হয়েছে কম বেশি। প্রশাসক জানিয়েছেন আবারও সংস্কারের অপেক্ষায় ফুটবলের জন্য পরিচিত আন্তর্জাতিক এই স্টেডিয়ামটি। অন্যদিকে নিয়মিত ঘাসের পরিচর্যা করা হয় না বলে এগুলো প্রায় মৃত। এফসি কাপের জন্য আপাতত রোলার দিয়ে মাটি সমান করে খেলার উপযোগী করার কাজ চলছে। গ্যাপ ছিল না মাঠে রেস্টের, ঘাসটা ওইভাবে আসেনি, মাঝখানে বৃষ্টির সময় খেলাতে একটু যেগুলো দেখবেন ঘাস নেই, ওই বৃষ্টির সময় লিগের দুইটা খেলা চালাতে গিয়েই মাঠটা এরপরে আর ঘাসগুলো উঠার সময় পাইনি। সামনে আমাদের একটা বড় কাজ আছে, গ্যালারি শেড এবং টোটাল চেয়ারগুলো রিমুভ করা, চেঞ্জ করে ফেলবে। তবে গ্যালারিগুলো বেশিরভাগ সময় যখন দর্শকের অভাবে হাহাকার করে সেখানে সংস্কারই বা কী আসে যায়। কিন্তু একটি আন্তর্জাতিক মাঠে দর্শকের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে না পারলে সেখানে খেলা দেখতে কে আসবে?